জন্য বেশি বেশি কি পড়ব। রাগ এটা অন্তরের বদস্বভাবগুলোর মধ্যে থেকে একটা, রাগ নিয়ন্ত্রণের বাইরে থাকা এটা কি প্রশংসার বিষয় না দোষের বিষয়? কিন্তু শয়তান আমাদের এই দোষের বিষয়টাকে আমাদের কাছে গুণের বিষয়ে পরিণত করেছে এবং এমন ভাবে উপস্থাপন করে আমরা নিজে নিজেকে অনেক কিছু মনে করি, কারণ আমি খুব রাগি। অনেক লোক আছে দেখবেন বলে যে ভাই আমি কোনো উল্টা পাল্টা দেখলে আমার মাথা ঠিক থাকে না, আমার মাথায় আগুন ধরে যায়। ভাই আছে না এরকম লোক, ওনার মাথায় আগুন ধরে যায়। মাথায় আগুন ধরাটা কি ভালো কিছু? এটা তো ভালো কিছু হতে পারে না। কিন্তু উনি এমন ভাবে বলে যে উনি বিশাল একজন গুণী মানুষ, উনি কোনো উল্টা পাল্টা দেখতে পারেন না, অথচ তিনি নিজে অনেক উল্টা পাল্টা অনেক অপরাধ অনেক গুনাহের কাজ করেন ঠান্ডা মাথায়, শুধু আরেকজনটা দেখলে মেজাজটা গরম হয়ে যায়। আসলে না এই রোগের রোগী ভাইরা আমার, নিয়ন্ত্রণহীন রোগ, নিয়ন্ত্রণহীন রাগ ক্রোধ এটা চারিত্রিক দুঃস্বভাবগুলোর মধ্যে থেকে একটা। এই ভেতরটাকে যদি আপনি পরিচ্ছন্ন না করেন, শুধু বাহির সাজালে আপনি আল্লাহর কাছে প্রিয় মানুষ হতে পারবেন না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতনা, বাহ্যিক গুনাহ যেগুলো দেখা যায় এগুলো পরিহার করো, আর কিছু আছে ভেতরের গুনাহ দেখা যায় না অন্তরে হয় মনে মনে হয় সেগুলো পরিহার করো। এই উভয়কে পরিহার করার মাধ্যমে আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন। আর এই অন্তর দ্বারা যে সমস্ত গুনাহগুলো মানুষ করে এর মধ্যে তো একটা হলো যে নিয়ন্ত্রণহীন ক্রোধ, এই ক্রোধের প্রকাশ মানুষের চেহারা অঙ্গভঙ্গিতে বিভিন্ন ভাবে ফুটে। এই ক্রোধ আল্লাহ তাআলা এই প্রসঙ্গে কোরআনে কারিমে বলেছেন ওয়াল কাযমিনাল গায়িজ, মুত্তাকি এবং ভালো মানুষ ইমানদারদের নেককারদের প্রশংসা করে আল্লাহ বলেছেন তাদের একটা বৈশিষ্ট্য হলো তারা রাগকে ধরে রাখতে পারে। রাগ ধরে রাখতে পারা এটা মুত্তাকি মানুষের বৈশিষ্ট্য। আর রাগ আসার পর চান্দি গরম হয়ে উঠাট মুখ দিয়ে কিছু বলে ফেললেন, কোন একটা ঘটায় ফেললেন, এরপর আপনার মনে হলেন যে আপনি বীর বাহাদুর, আপনি হলেন সবচেয়ে বীর, আপনি হলেন সবচেয়ে খারাপ মানুষগুলোর মধ্যে থেকে একটা, কারণ আপনি রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন না। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক জায়গা দিয়ে যাচ্ছেন, সাহাবীদের সাথে ছিলেন, সেখানে কুস্তাকুস্তি অথবা আপনার বক্সিং টাইপ কোনো খেলা চলছে। তো সেই কুস্তিগীরদের মধ্যে থেকে একজন কুস্তিগীর আছে, তাকে কেউ কোনোভাবে কুপকাত করতে পারছে না। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, অনেক বড় বীর, তাকে কেউই কুপকাত করতে পারছে না, যত কম্পিটিটর আসে যত প্রতিযোগী আসে সবাইকে সে কুপকাত করে ফেলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন এই ব্যক্তিকে তোমরা বীর বলছ, প্রকৃত অর্থে এবং আসল বীর এই লোক না, আসল বীরকে তোমরা কি জানো? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ কে আসল বীর? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লাইসা শাদীদু বিসুরআহ, মানুষকে কুপকাত করতে ফেলা করে ফেলতে পারা বড় কুস্তগীর হওয়া এটা আসল বীরত্ব না। আসল বীরত্ব হলো যে ব্যক্তির মাথা রক্ত উঠে গেছে মাথায়, এরপর সে নিজের রাগকে কন্ট্রোল করতে পেরেছে, হাসি মুখে সেখান থেকে চলে আসতে পেরেছে, কোনো গন্ডগোল ফাসাদ কোনো ঝামেলা হতে দেয় নাই, কারো গায়ে হাত দেয় নাই, নিজেকে কন্ট্রোল করতে পারে যে এ হলো আসল বীর, এ হলো আসল বাহাদুর। আর যদি রাগ আসলে আপনি ছেড়ে দেন তাহলে আপনি ডায়রিয়ার রোগীর মতো ডাইরেক্ট হয়ে গেছেন। আসলে না এরকম ডাইরেক্ট রোগী অনেক, মেজাজ গরম হয়ে গেছে মুখ দিয়ে বলে ফেলছে, মেজাজ গরম হয়ে গেছে দম করে দিছে বাড়ি, মেজাজ গরম হয়ে গেছে দিছে বক্সিং দিছে একটা গালি। এটাকে বলা হয় ডায়রিয়ার রোগীর মতো ডাইরেক্ট। এই লাইন ডাইরেক্ট হওয়া মানুষের সংখ্যা আমাদের সমাজে কম না বেশি। অতএব যদি রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন আপনি, রাগ থাকা দোষের কিছু নয়, রাগকে নিয়ন্ত্রণ করতে না পারাটা হলো দোষের বিষয়। জায়গা মতো রাগ প্রয়োগ করতে হবে, পরিমাণ মতো, যেখানে যতটুকু দেওয়া যায় সেখানে ততটুকু, অজাগায় এবং পরিমিত না করে যেমনে সেমনে নিয়ন্ত্রণহীন ভাবে রাগ ছেড়ে দেওয়া এটা অনেক বড় একটা দোষের বিষয়। ভাইরা আমার, কোরআনে কারিমে আল্লাহ তাআলা যেমন বদমেজাজ কন্ট্রোল করতে বলেছেন, একজন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু উপদেশ দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু তারই সাহাবি বুঝতে পারছেন যে লোকটার মধ্যে হয়তো রাগ বেশি আছে, তিনি বলেছেন লা তাগদাব, রাগ করবা না। উনি বললেন ইয়া রাসূলুল্লাহ বুঝলাম এটা, আরেকটা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বললেন লা তাগদাব, রাগ করবা না। লোকটা বললেন ইয়া রাসূলুল্লাহ এটা তো বুঝলাম, আপনি আমাকে আরেকটা উপদেশ করেন। তৃতীয়বারও তিনি বললেন লা তাগদাব, তুমি রাগ করো না, রাগকে নিয়ন্ত্রণ করো। বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরো আসছে লা তাগদাব ওয়ালা কাল জান্নাহ, রাগ করো না জান্নাত তোমার। কত বড় একটা বিষয় চিন্তা করেন, অথচ এটাকে আমরা
কোরআন হাদিসের আলোকে কোন ভালো কাজ মন্দ কাজের তালিকায় রাখছি না, যে রাগ নিয়ন্ত্রণ করা ভালো কাজ আর রাগ যেখানে সেখানে ছেড়ে দেওয়া এটা গুনাহের কাজ, কোন কোন ক্ষেত্রে এর ফলে বড় বড় অপরাধ হতে পারে। অতএব ভাইরা আমার রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। রাগ নিয়ন্ত্রণ করার জন্য কিছু এক্সারসাইজ আছে, কিছু এক্সারসাইজ আছে, এক্সারসাইজ গুলো করলে রাগ নিয়ন্ত্রণ হবে ইনশাআল্লাহ। নাম্বার এক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, এটাতে রাগ নিয়ন্ত্রণ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে দেখেছেন যে চড়া মেজাজ হয়ে গেছে, তার মারাত্মক রাগ উঠে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোককে দেখে আরেকজনকে শুনিয়ে শুনিয়ে, তাকে শুনিয়ে শুনিয়ে আরেকজনকে বলছেন, আমি একটা বাক্য জানি যেটা এই লোকটা বললে এখনই তার রাগ, এর যে মিটার আছে টপে আছে এই মিটারটা গিয়ারটা একদম নিচে নেমে যাবে। সেই বাক্যটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ট্রিটমেন্টের সমাজ সংশোধন করার পদ্ধতি দেখেন। তিনি যদি ওই রাগান্বিত ব্যক্তির কাছে যায় বলতেন, এই ভাই তোমার রাগ উঠে গেছে মাথায়, তুমি তো এখন উল্টাপাল্টা করে ফেলবা, তোমার গুনাহ হবে, তুমি এক কাজ করো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো, এটা পড়লে তোমার রাগ থেমে যাবে, এটা যদি ওই লোককে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই টাইমে গিয়ে বলতেন, রাগের মাথায় সে যদি নবীজির সামনেও বেয়াদবি করে বলতো রাখেন আপনি, তাহলে সাথে সাথে সে বেঈমান হয়ে যাওয়ার আশঙ্কা ছিল কি ছিল না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে কোনো কথা বলেন নাই, তার কানে যেন আওয়াজ যায়, তাকে শুনিয়ে শুনিয়ে কেমন যেন তিনি অন্যজনের সাথে কথা বলছেন সেইভাবে কথা বলেছেন, তাতে তার কাজও হয়ে গেছে এবং কোনো প্রকার অসুবিধাও হয় নাই। এটা হলো সমাজ এবং ব্যক্তিকে সংশোধন করার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৌশল এবং পদ্ধতি। আজকাল কয়জন আমরা এভাবে খেয়াল করি ভাইরা আমার? আল্লাহ কোরআনে বলেছেন, ফাইম্মা ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানির নযগুন ফাসতাইযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মানুষের মধ্যে রাগ এটা শয়তান সৃষ্টি করে, যাতে করে নিয়ন্ত্রণহীন রাগ না কই, সেজন্য আল্লাহর কাছে শয়তান থেকে পানা চাওয়ার এক নম্বরের আমল, মাথা খুব গরম হয়ে গেছে একটু কষ্ট মষ্ট করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে থাকেন পড়তে থাকেন, দেখবেন রাগ কমে গেছে। বাচ্চারা যদি বদমেজাজি হয়, আজকাল দেখবেন অনেক বাপ মা বাচ্চার তারিফ করে, বলে যে আমার ছেলেটা অনেক রাগী, চুন থেকে নুন খেসলে ভাঙচুর শুরু করে দেয়। বাপ মা এটা নিয়ে খুব প্রাউড ফিল করে, মনে হয় যে উনি খুব খুশি যে ওনার বাচ্চা অনেক রাগী, মানে হলো অনেক ব্রেনি মেধাবী হবে মনে হয়। আসলে তো বাচ্চা রাগী না, ওটা তো রোগী। গেমস ইত্যাদি দেখতে দেখতে, কার্টুন ইত্যাদি দেখতে 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 এমন ক্রেজি হয়েছে। আমি একটা কথা প্রায় বলি, আমরা ছোটবেলায় বাচ্চা কাচ্চা দেখেছি, এখনো দেখছি, ছোটবেলায় যে সমস্ত বাচ্চা কাচ্চা আমরা দেখছি, যখন স্মার্টফোনের এত ব্যবহার ছিল না, তখন বাচ্চা কাচ্চা এত বেয়াদব ছিল না, তখন বাচ্চা কাচ্চা এত ক্রেজি ছিল না, বাচ্চা কাচ্চা এত অসুস্থ ছিল না। এখন এখন ছোট ছোট পোলা পায়ন, চুলের থেকে নুন খসলে ভাঙচুর, মারামারি কাটাকাটি, এর দিকে লাথি ওরে থুতু, ফাইট ছাড়া কিছু নাই। কারণ মোবাইলে যে গেমস, কম্পিউটার যে গেমস সে দেখে, গেমস গুলোতে সারাদিন দেখে, সামনে যে আসে চুস চুস মেরে সব শেষ করে ফেলো, সে মারামারি কাটাকাটি ছাড়া কিছু দেখে নাই, শিখে নাই। এই জন্য দেখবেন বাসায় কোনো গেস্ট আসছে, মেহমান আসছে, সেখানেও দেখবেন যেরকম করে ওই আঙ্কেলকে ধরে পিস্তল তাক করে, আছে না নাই ভাইরা আমার? বাচ্চাগুলোকে আমরা অসুস্থ বানিয়ে ফেলছি এগুলো দিয়ে। যাই হোক, তো ক্রেজি হয়ে যাচ্ছে বাজারা, বাচ্চারা বদমেজাজি হয়ে যাচ্ছে, আগে বাচ্চারা এত বদমেজাজি ছিল না, এগুলো আমাদের হাতের কামাই। যাই হোক, বাচ্চাদের বদমেজাজ দূর করার জন্য এই আমলটি খুবই ফলপ্রসূ, যে তাদের খাবারে ফু দিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সাতবার পড়বেন, তিনবার পড়বেন, সংবার পড়বেন, পড়ে ফু দিবেন, এটা খাওয়াবেন, ইনশাআল্লাহ তার বদমেজাজি আস্তে আস্তে কমবে। তবে এদিকে যদি গেমস খেলার ভিতরে তাকে চালু রাখেন, অব্যাহত রাখেন, আর এদিক দিয়ে আউযুবিল্লাহ পড়েন, তাহলে কাটাকাটি হয়ে যাবে, কাজের কাজ কিছুই হবে না। কথা কি বুঝাতে পারছি? এই জন্য ওই অপকর্মটা বন্ধ করতে হবে, আউযুবিল্লাহ বেশি করে পড়তে হবে, এর মাধ্যমে কি হবে, রাগ কমে যাবে ইনশাআল্লাহ। রাগ কমানোর জন্য দ্বিতীয় আমল হলো অবস্থার পরিবর্তন করা, এটাও হাদিসে নির্দেশিত একটি আমল, এবং এই আমলটি আপনি জীবনে দু চারবার পরীক্ষা করে দেখেন, অসম্ভব উপকারী এবং তৎক্ষণাৎ উপকারী একটা আমল। সেটা হলো নিজের অবস্থার পরিবর্তন। অবস্থার পরিবর্তন মানে ধরুন আপনার রাগ এসেছে এক জায়গায়, একটা দোকানে আপনার মেজাজ গরম হয়েছে, আপনি সেখান থেকে যদি একটু বের হয়ে যান দেখবেন রাগ কমে গেছে, আপনার দাঁড় অবস্থা রাগ আসছে, আপনি যদি বসে যান রাগ কমে যাবে, বসা অবস্থা রাগ আসছে, লম্বায় শুয়ে যান দেখবেন রাগ কমে গেছে। সাধারণত রাগী ব্যক্তি তো এক ধরনের রোগী, এই রোগী বেচারা নিজে বুঝে না কি করতে হবে, তখন যদি অন্য কেউ হাত ধরে বলে ভাই চল এখান থেকে বাইরে আসেন, আপনি অন্য জায়গায় নিয়ে যাই, কোন রকম ট্রেনে অন্য জায়গায় নিয়ে যান, দেখবেন যে রাগে মিটার আসতে কমে গেছে। অতএব
রাগ নিয়ন্ত্রণ করার জন্য অবস্থা এবং জায়গার পরিবর্তন এটা উপকারী। নাম্বার তিন, যে কোনো ঝগড়া বিবাদ পরিহার করা, এটা খুব সওয়াবের কাজ। না ঝগড়া করা সওয়াবের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ব্যক্তি সত্যের উপরে প্রতিষ্ঠিত তারপরেও অহেতুক ঝগড়া বিবাদ যদি পরিহার করে, আমি তার জন্য জান্নাতের সেন্টার পয়েন্টে একটা প্রাসাদের দায়িত্ব নিলাম। ভাইরা আমার, অতএব রাগ নিয়ন্ত্রণ করার জন্য ঝগড়া ঝাটি অ্যাভয়েড করার মানসিকতা থাকতে হবে। এই যে রমজান আসছে, রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আমল শিক্ষা দিয়েছেন, এই আমলটা 30 দিন করবেন। আমলটা হলো, আপনার রোজা অবস্থায় কেউ আপনার সাথে ঝগড়া করতে আসে, ধরেন আপনার মিসেস অথবা আপনার সাহেব, মহিলারা হলে সাহেব আর পুরুষরা হলে আপনার মিসেস, আপনার সঙ্গে এখন রাশিয়া ইউক্রেনের মতো যুদ্ধ বাধাবে বাধাবে একটা ভাব তৈরি হয়েছে। আপনি ওই টাইমে যদি বলেন ইন্নি সাহেম, তোমার এই কথার আমি জবাব দিতে পারি, অনেক জবাব আমার কাছে আছে, আমি জবাব দিলে তোমার মুখ বন্ধ হয়ে যাবে, মাগার আমি রোজাদার, যার কারণে আমি এটা স্কিপ করে গেলাম, তোমার এই কথার জবাব দিতে পারলাম না। এক্সারসাইজ হবে, রাগ নিয়ন্ত্রণ করার ট্রেনিং হবে, যে ঠিক আছে ঝগড়া বিবাদ এড়ানো যায় এভাবে, সত্যের উপরে প্রতিষ্ঠিত আছি দেখেই তেড়ামি করতে হবে, গোলামি করতে হবে এমন কোনো কথা নাই। এই যে ফেসবুক, সুবহানাল্লাহ, শয়তান আমাদেরকে নেক্সট সূরাতে ধোকা দেয় যে আমি লড়াই করতেছি ফেসবুক মুজাহিদ, আছে না কিছু অযথা কোন একটা মাসালা নিয়ে মত পার্থক্য আছে আলেমদের মধ্যে, নিজের মুসলমান ভাই বিরুদ্ধে লেগে গেছে, লড়াই করতেছে, ফেসবুকে তর্ক বিতর্ক করতেছে, পাল্টা আপনার পাল্টা উত্তর পাল্টা উত্তর দিচ্ছে, এগুলো দিতে 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 মেজাজ গরম করছে, কটু কথা বলছে, উনি মনে করতেছে উনি ইসলামের খেদমত করছে, আসলে উনি ইসলামের 12টা বাজাচ্ছে, আছে না নাই ভাইরা আমার। অতএব ঝগড়া বিবাদ এড়ানো, এটা হলো রাগ নিয়ন্ত্রণ করার অনেক বড় একটা বিষয়। চার নম্বর আমল হলো ওযু করা। ওযু করার মাধ্যমেও, ওযু করার মাধ্যমেও রাগ নিয়ন্ত্রণ করা যায়। খুব বেশি মেজাজ গরম হয়েছে, একটু হাত মুখে পানি দিয়ে দেন, দেখবেন রাগ হলে কিন্তু শরীর গরম হয়ে যায়, গরম হয়ে যায়, ওযু করেন, দেখবেন ইনশাআল্লাহ রাগ কমে যাবে। পাঁচ নম্বর হলো রাগ নিয়ন্ত্রণের উপকারিতাগুলো চিন্তা করবেন, আর রাগ নিয়ন্ত্রণ না করার পরিণতি চিন্তা করবেন। জীবনে যতবার মুখটা ছোট হয়েছে, প্রত্যেকে যার যারটা হিসাব করে দেখেন, জীবনে যত জায়গায় আপনার মুখ ছোট হয়েছে, আপনার যত জায়গায় বেইজ্জত হয়েছেন, তত জায়গায় দেখবেন অনিয়ন্ত্রিত রাগ, অজাগায় রাগ করে আপনি পরবর্তীতে শরম পাইছেন, লজ্জা পাইছেন, মুখটা ছোট হয়েছে। একটা কথা আছে না বাংলায়, রেগে গেলেন তো জিতে গেলেন, না হেরে গেলেন, রাগ করে মানুষ জিতে না হারে, হারে। অতএব ভাইরা আমার, এই বিষয়গুলোকে মাথায় রেখে প্রয়োজনে বেশি বদমেজাজ হয় তো বাসা বাড়িতে আপনার রুমে এগুলো লিখে টাঙায় রাখবেন পয়েন্টগুলো, রাগ নিয়ন্ত্রণের উপকারিতা, রাগ নিয়ন্ত্রণের উপায়, অফিসে আপনার ডেস্কের সামনে রেখে দিবেন। যদি খুব বেশি তেড়া কিসিমের মানুষ হন আপনি, বদমেজাজের মানুষ হন, বারবার দেখতে 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 আপনার ব্রেইনে একটা সেট আপ হবে যে না আমার রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন।